হরি, দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। জীবনের অন্তিম প্রান্তে উপনীত হয়ে নিজের নিজের করে নিজের সংসারের জন্য সমস্ত কিছু গুছিয়ে শেষ পর্যন্ত যখন বুঝতে পারেন সংসারে আপন বলে কেউ নেই, তখন নিতান্তই নিরুপায় হয়ে হাপিত্তেশ করে নিজেকেই ধরাধাম থেকে মুক্তি দিতে চায় এবং খেদ্যুক্তিস্বরে বলে, হরি, দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। অবশ্য আমাদের জীবনের প্রত্যেকেরই ওয়ারেন্টি এইভাবেই ক্রমশ সংকুচিত হয়ে আসে, কিন্তু স্বল্প পরিসর এই জীবন নামক বস্তুটির মধ্যে স্নেহ, প্রেম, প্রীতি, মায়া, মমতা, ভালোবাসা নামক পরিস্থিতিগুলি বিরাজ করে ভালো মন্দ নিয়েই আমাদের এই ভব সংসার। কিন্তু বর্তমান সময়কালে এই তথাকথিত উন্নত সুশিক্ষিত সুশীল সমাজে পরকীয়া নামক এক দুরাচার দৈত্যের অবাঞ্ছিত অনুপ্রবেশ ঘটেছে, যা মুহূর্তেই ভেঙে তছনছ করে দিতে পারে একটা সুখের সংসার। শুধুই কি তাই? না, কখনো কখনো তা মারাত্মক ভয়ঙ্কর হতে পারে। পরকীয়ার কারণে খুন এখন একটি নিত্য নৈমিত্তিক ঘটনায় পর্যবসিত হয়েছে। তবে কেউ ভাবতেও পাবেন না যে এই মারণ ব্যাধির জীবাণু আজ তুফানগঞ্জে এসে থাবা বসালো। তবে এ তো শুরুমাত্র, এর ভয়ঙ্কর পরিণতি বোধহয় চলতেই থাকবে। তুফানগঞ্জ শহর ঘেঁষা নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েতের থানামোড় সংলগ্ন কদমতলা বাগান এলাকায় বাড়ি খোকন বাবুর। ভানুকুমারী নিবাসিনী রিঙ্কু দেবনাথের সাথে খোকন দেবনাথের বিবাহ সম্পন্ন হয় 20-21 বছর আগে। তাদের দুটি ছেলে সন্তানও রয়েছে, একটি তুফানগঞ্জ কলেজে পড়াশোনা করে এবং আর একটি হাই স্কুলে 5ম শ্রেণীতে পড়াশোনা করেন। তবে সম্প্রতি খোকন দেবনাথ ওরফে সুব্রত দেবনাথ অর্থাৎ রিঙ্কু দেবনাথের স্বামী জনৈক লাস্যময়ী নারীর প্রেমের জালে জড়িয়ে পড়েন। স্বামীর এই পরকীয়ায় বিজয় আপত্তি ছিল স্ত্রী রিঙ্কু দেবনাথের। এই নিয়ে তাদের দুই স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে অশান্তির চোরা স্রোত বইত, যা পাড়া প্রতিবেশীরা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি। পাড়া প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে খোকন রিঙ্কু দেবনাথের সুখের সংসার। খোকন শহরের একজন প্রখ্যাত বড় প্যান্ডেল ক্যাটারিংয়ের ব্যবসায়ী, তার ব্যবসা রমরমিয়ে চলছিল। স্ত্রী রিঙ্কু দেবনাথও শহরের একজন প্রখ্যাত মেকআপ আর্টিস্ট ছিলেন। ইদানিং তাদের ব্যবসা বেশ রমরমিয়েই চলছিল। বেশ কয়েক মাস আগে বাড়ির পশ্চিম দিকে একটা বড় প্লট কিনে সেখানে ব্যবসার মালপত্র সঞ্চয় করে রাখতেন এই দেবনাথ দম্পতিদ্বয়। খোকন এবং রিঙ্কু দুজনেই বেশ হাসি খুশিতে সংসার ধর্ম পালন করতেন। সকালে স্বামী স্ত্রী দুজনেই খুব মজা করেই প্রতিবেশীর বাড়িতে মর্নিং ওয়াক করে ফুল সংগ্রহ করে পুজো দিতেন। এলাকার অনুষ্ঠানেও দুজনকে খুশ মেজাজেই সবসময় দেখা যেত। শেষ পরিণতি যে এটা ঘুণাক্ষরেও কেউ বুঝতে পারবেন না, পাড়া প্রতিবেশীরা কেউ বুঝতেও চেষ্টা করেননি বা পারেনও নি। গত বৃহস্পতিবার রিঙ্কু দেবনাথের দুই ছেলে ও তাদের দিদার সঙ্গে দোলমেলা যান নাতিরা। রাত প্রায় 8টায় দোলমেলা ঘুরে বাড়িতে এসে তাদের মাকে ডাকাডাকি শুরু করেন। সারা না পেয়ে দেওয়াল টপকে বাড়িতে প্রবেশ করে মায়ের নলি কাটা মৃতদেহ রক্তাক্ত অবস্থায় মেঝে পড়ে থাকা দেখতে পান তার ছেলেরা। স্বামী খোকন দেবনাথের বাড়ি থেকে বেপাত্তা হওয়ায় অভিযোগ তার দিকে বর্ষিত হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এত বড় নৃশংস বিভৎস খুন, তা বাড়ি ঘেঁষা প্রতিবেশীরাও বুঝতে পারলেন না কেন? খুনের ধরন দেখে মনে হচ্ছে খোকন বাবুর একার পক্ষে নিঃশব্দে এই খুন করা কার্যত অসম্ভব। খুনের সঙ্গে অন্য কেউ জড়িত থাকতে পারে, তবে কি ঠান্ডা মাথায় গভীর ষড়যন্ত্র করে নিঃশব্দে এই খুন? সবটাই তদন্ত সাপেক্ষে। পুলিশি তদন্তে ধীরে ধীরে রিঙ্কু খুনের রহস্য উন্মোচিত হবে। তুফানগঞ্জ থানার পুলিশ অভিযুক্তর খুঁজে খানা তল্লাশি চালাচ্ছে, কিন্তু খুনের এই মোটিভ দেখে পাড়া প্রতিবেশীরা গুনে করে বুঝতে না পারায় তার একার পক্ষে এত বড় নৃশংস খুন কখনো সম্ভব নয়। এখানে কেউ না কেউ জড়িত হতেই পারেন, তবে ঘটনা ধীরে ধীরে সব কিছুই আত্মপ্রকাশিত হবে অভিযুক্তর গ্রেপ্তারের মাধ্যমে।
অভিযুক্তর খোঁজে জোর তল্লাশি চলছে। স্বামী বিপত্তা, তবে লোকেশন ট্র্যাক করে তাকে নিউকুজবের এবং মালদাতেও দেখা যাচ্ছে। তবে খুব ধীরে ধীরেই পরকীয়ার এই যে শেষ পরিণতি এবং তার পরিপ্রেক্ষিতে যে উপহার জেল যাত্রা, তা হয়তো সময় অপেক্ষা মাত্র। খুব তাড়াতাড়ি পুলিশের বেড়াজালে ধরা পড়বে অভিযুক্ত স্বামী খোকন দেবনাথ ওরফে সুব্রত দেবনাথ। আমি এখনকার বিষয়টা জানি না, আগে জানি। 3 মাস থেকে এই ঘটনা চলছে। ও একটা মহিলার সাথে গণ্ডগোল, সে গণ্ডগোল আমরা অনেক চেষ্টা করি থামাবার জন্য। ওর দাদা যে মেন গার্জেন, তাকে জানানো হয়েছে। হ্যাঁ করছে, আমার কথা হচ্ছে মিয়া চক্রি, তুমি আপনি চিন্তা করছো। আজকে কি দেখলেন এসে? এখন তো মার্ডার হয়ে গেছে দেখলাম। কি গলা কাটছে আমি দেখি না, দেখতে পারিনি তুমি। আচ্ছা, আপনার মেয়ে? হ্যাঁ। কি নাম আপনার মেয়ে? রিঙ্কু দেবনাথ। কে করেছে? আপনার জামাই? হ্যাঁ, আমার জামাই করছে।